আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জে কে গ্রিন টিভি জানাই স্বাগতম। প্রিয় দর্শক, এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি আজকে আমরা বিক্রি করছি ময়মনসিংহ এর এক ভাইয়ের কাছে। ওনারা আসছে দুইজন এবং এই গাড়িটি ওনারা কিনছে। এটা হচ্ছে ইঞ্জিল চালিত মিশুক গাড়ি এবং এটা হচ্ছে যাত্রীবাহী গাড়ি। এটা যে ইঞ্জিল আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে গোল্ডেন কোম্পানির একটি রিকন্ডিশন ইঞ্জিল এবং এটা হচ্ছে সেলফ এবং কিক স্টার্ট ইঞ্জিল। আপনারা এটা সেলফে এবং কিক স্টার্ট করতে পারবেন। এটা হচ্ছে এ টু জেড মোটরসাইকেলের। এটা অনেকেই প্রশ্ন করেন যে এই গাড়িগুলো আমাদের এলাকায় নতুন আর এই গাড়িগুলো হচ্ছে আমরা ডিস্টার্ব দিলে কোথায় ঠিক করব। আপনি দেখেন যে সামনের থেকে শুরু করে নিয়ে এবং পেছন পর্যন্ত এটার এ টু জেড সমস্ত কিছু মোটরসাইকেলের বাইরে এখানে কিচ্ছু নাই। তো আপনারা যারা টেনশন করতেছেন, যে যারা ভাবতেছেন এই গাড়িটি নিয়ে আমরা রিপেয়ারিং করব কোথায়, সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো গ্যারেজে, যে কোনো মোটরসাইকেল গ্যারেজে যে কোনো কাজই করতে পারবেন। তো এটা হচ্ছে সিট সংখ্যা হচ্ছে, এটা ড্রাইভার সহকারে 8 জন, পিছনের সিটে 3 জন এবং মাঝের সিটে 2 জন এবং ড্রাইভার সহ সামনে 3 জন। এই যে মাঝের যে সিটটি দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আপনারা এটা এই সিটটি তুলে কিন্তু আপনারা এটাতে মাল নিতে পারবেন। প্যাসেঞ্জারের পাশাপাশি কিন্তু এই পুরো ক্যাবিনে কিন্তু আপনারা মাল নিতে পারবেন। এই গাড়িগুলো 600 থেকে 700 কেজি পর্যন্ত লোড টানতে পারে। আর এই গাড়িতে আরেকটা সুবিধা আছে যে প্যাসেঞ্জারের যে লাগেজ নিয়ে কিন্তু কোনো ঝামেলা করতে হয় না। এই লাগেজ রাখারও ব্যবস্থা আছে আমাদের গাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার সিটের পিছনের যে সিটটি আছে, এখানে কিন্তু অনেক জায়গা রাখা আছে বিভিন্ন লাগেজ নেওয়ার জন্য। তো ইজি বাইকের অন্যান্য গাড়িতে কিন্তু এরকম ব্যবস্থাপনা খুবই অল্প, আর আমাদের এইটাতে কিন্তু লাগেজ রাখারও ব্যবস্থাপনা খুব সুন্দর করা আছে। এবং এটা যে সামনে যে ডাম্পার দেখতে পাচ্ছেন এবং চাকাটিও কিন্তু মোটরসাইকেলের চাকা, আমাদের নিজস্ব প্রক্রিয়া অ্যাল সিস্টেম করা চাকাটা, এবং হচ্ছে সামনের ডাম্পারটি হচ্ছে মোটরসাইকেলের। এই যে লাইট দেখতে পাচ্ছেন এবং ব্যাক লাইট দেখতে পাচ্ছেন, এবং এই পিছনে চাকা হচ্ছে ইজি বাইকের ডিক্স, ইজি বাইকের চাকা। এবং এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমরা পিছনের ব্যাক লাইটের কিন্তু খাঁচা দিছি এবং পিছনে ব্যাক লাইটও আছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন যেটা হলো ফাঁকা, এবং এটা কিন্তু বৃষ্টির সময় কিন্তু আপনারা বৃষ্টি আটকানোর জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা আছে। দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু এরকম, আপনারা আটকায় রাখতে পারবেন বৃষ্টি ঢুকে না। তো প্রিয় দর্শক, এই যে গাড়িটি নিচের ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন, এই যে ডাম্পার, এই যে স্প্রিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাম্পার মোটরসাইকেলের এবং পাতি সেট। অন্যান্য গাড়িতে কিন্তু ডাম্পার থাকলে পাতি সেট থাকে না এবং পাতি সেট থাকলে ডাম্পার থাকে না। তো এই গাড়িতে কিন্তু দুই পাশে কিন্তু ডাম্পার পাতি সেট দেওয়া আছে, অনেক মজবুত করা আছে, এবং এই গাড়িগুলো যে কোনো ভাঙাচোরা রাস্তায় অনায়াসে চালাইতে পারবেন, ঝাঁকি খুবই অল্প। তো প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি কথা বলবো যারা এই গাড়িটি কিনছে তাদের কাছে। আর এই যে দেখুন, যে ব্যাক লাইটের যে সিস্টেমটা, যেখানে এখানে সার্ভিস সুইচ এবং এই যে ব্যাক লাইটগুলো দেখছেন জ্বলছে, সামনে দুইটাই জ্বলবে, এটা হচ্ছে ইমার্জেন্সি মোডে জ্বলতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে সামনের লাইট দুইটি এবং পিছনে কিন্তু লাইট জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে লাইট জ্বলছে, এবং এই গাড়িটি কিন্তু সেলফও স্টার্ট হয়, সেলফ এবং কিক স্টার্ট দুইটাই করতে পারবেন। এই গাড়িটি আপনারা যারা মোটরসাইকেলের উপর ধারণা রাখেন, আপনারা কিন্তু যারা মোটরসাইকেল চালাইতে পারেন তারা এই গাড়িটি অনায়াসে চালাইতে পারবেন। এই যে এটা সেলফ, এই যে ইতিমধ্যে কিন্তু এটা সেলফ স্টার্ট হয়ে গেছে, আপনারা সেলফ এবং কিক স্টার্ট দুইটাই কিন্তু স্টার্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো যারা এই গাড়িটি কিনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসছেন কোথা থেকে? তারাকান্দা থেকে আসছি। জি, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আফজল হোসেন। আফজল হোসেন ভাই, গাড়ি কিনছে কে? গাড়ি ভাই আমি কিনছি। জি, আপনার সাথে আপনি আসছেন। ভাইয়ের নাম কি? মুনিরুল হক। তো ভাই, এই যে গাড়িটি আপনি কিনলেন, তো এই গাড়ির প্রতি আপনার আকৃষ্ট কেন হলেন, যে আকর্ষণটা কি জন্য হলো? ভাই আমি আগে ইজি বাইক চালাইতাম। জি, দেখা গেল যে ব্যাটারি বর্তমানে খুব সমস্যা। জি, পাঁচ মাস ছয় মাস যাওয়ার পরে ব্যাটারি নষ্ট হয়ে যায়। জি, যে কারণে আমরা একটা তেলের গাড়ি নেবার আকর্ষণটা আর কি বাড়ছে। জি, তো অনেকে তো মনে করে যে এই গাড়ি ইজি বাইকের যে খরচ, এই গাড়িতে কি খরচ কম না বেশি, আপনার কি মনে হয়? যেহেতু আপনি কিন্তু ইজি বাইক চালাইছেন, তো এটার সঙ্গে তেল খরচ দিয়ে ইজি বাইকের যে খরচটা মিলায়ে আপনার কাছে কোনটা মনে হয় যে ভালো, সব থেকে বেস্ট, এই গাড়ি আমাদের গাড়ি না ইজি বাইক? অবশ্যই এই তেলেরটা ভাই। জি, কারণ আপনার সামগ্রিকভাবে আপনি কিন্তু ইজি বাইক চালালে টাকা দেখতে পারবেন। জি, কারণ সেটা কিন্তু আপনি শুধু মাসে কারেন্ট বিল দিতে হইতেছে, তাই না? সামগ্রিকভাবে
তো যখন আপনার ব্যাটারি চেঞ্জ করা লাগে তখন কিন্তু অনেক টাকা লাগে। তো আপনি স্বাভাবিকভাবে কিছুক্ষণ সময় আপনি টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা চলে যাবে কিন্তু একবারে। কিন্তু আমাদের গাড়ি প্রতিদিন ইনকাম এবং প্রতিবারে প্রতিদিন যা যাইতেছে তা যাইতেছে। যেরকম 1 লিটার তেল আপনার তুলে আছে 125 টাকা বা 30 টাকা, তো সেটা কিন্তু তখন চলে যাইতেছে। আর এই গাড়ি কিন্তু ড্যামারেজ খরচ খুবই অল্প, ফুল ইঞ্জিন যদি করাও লাগে 5,000-6,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর এটা করা লাগে 1.5 বছর পরপর। তো সেই ক্ষেত্রে আমার এবং আপনার এবং ইতিমধ্যে যারাই আমাদের কাছে গাড়ি নিছে, যাদের ভিডিও দেখছেন আপনারা, তাদের কিন্তু একই কথা। এই যে অনেকে মনে করেন যে এই গাড়ির তেল খরচ বেশি, কিন্তু আসলে এইটা না। আপনার এই যদি 500 টাকা ইনকাম করেন, সেখান থেকে যদি 200 টাকা তেল খরচ চলে যায়, 300 টাকা যদি আপনার পকেটে থাকে, সেটা কিন্তু আপনার পকেটে থেকে যাইতেছে। আপনি ইজি বাইকে 1,000 টাকা ইনকাম করলেন, ওইখানে 150 টাকা আপনি কারেন্ট বিল দিলেন, কিন্তু বছর শেষে যখন আপনার 60,000 লাগে, সেটা তো অবশ্যই সেই টাকা থেকে আপনাকে দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইজি বাইকের খরচটা বেশি, তো এই গাড়ির খরচটা কম। তো ভাই এই যে আপনারা আসছেন, কবে আসছেন আমার কাছে? জি রাত্রে এবং সন্ধ্যার দিকে আসছেন, প্রায় 8টার দিকে আসছিলেন, তো রাত্রে এখানে থাকা লাগছে আপনাদের। তো আমাদের এখানে থাকা ব্যবস্থাপনা কিরকম, কি মনে হলো আমাদের সঙ্গে থেকে? মনে হলো যে নিজের বাড়িতেই রইলাম, আপনারা খুব ভালো মানুষ। কোনো সমস্যা হয়েছে আমাদের কাছে আসতে বা না আসতে? কোনো সমস্যা নাই, আপনারা সবাই আসেন, নির্দ্বিধায় আসেন, কোনো সমস্যা নেই। জি, তো এই ভাইদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যা হলো কি সাইদাবাস থেকে উনি কিন্তু টিকিট, সাইদাবাস থেকে সকালে গাড়ি পাওয়া যায়, বিকেলে সন্ধ্যায় গাড়ি পাওয়া যায়, সকালে পাওয়া যায় না। আমি ভাইকে আগেই জানাইছিলাম, তো সাইদাবাস থেকে ভাই টিকিট কাটার আগে আমার কাছে যোগাযোগ করেনি। তো পরবর্তীতে কিন্তু অনেকটা ঝামেলা হয়েছে, যেটা হলো যে বাস অনেকগুলো চেঞ্জ করতে হয়েছে। তো আমি একটা কথা বলবো যে আপনারা যখনই আসবেন যোগাযোগ করে আসবেন, এবং প্রতিনিয়ত ফোনে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। জি জি, তো প্রিয় দর্শক, এই যে গাড়িটি ভাই কিনলো, এটা কত টাকা কিনলেন? 65,000 টাকা নিট। তো আমরা এমন কিছু হয়েছে আপনার সঙ্গে যে আমরা দাম গাড়ির কম বলছি, এখানে আসার পরে বেশি বলছি, বা কোনো বার্গেটিং কোনো সমস্যা? না না, আপনি যেটা বলছেন এটাই বলছি। তো আপনি তো আমার ভিডিও দেখেই আসছেন, তাই না? জি জি, আমার ভিডিওর সঙ্গে এবং বাস্তব এখানে এসে আরও যারা গাড়ি কিনছে তাদের কথা অবশ্যই আপনি দেখছেন, তাদের ভিডিও দেখছেন, তো আপনার কথা আর কাজে মিল আছে। জি, এবং আগে যারা গাড়ি কিনছে এবং আপনি এই বর্তমান, হয়তো বা অনেকে ভিডিও দেখে ভাবতে পারেন, অনেক কিছু ভাবা যায়, বাস্তব কিন্তু অন্যরকম, এবং দূর থেকে দেখা কিন্তু অনেকেই কিন্তু ভাবতে পারে এখানে গেলে সমস্যা হতে পারে, অনেকে বিশ্বাস করতে চায় না, হয়তো বা আপনাদের মনেও কিন্তু এরকম একটা কিছু হয়েছে না? অবশ্যই হয়েছে। জি, তা বাস্তবতা এসে তো আপনারা বুঝতে পারলেন যে না, আগে যারা যে কথাগুলো বলে গেছে সেই কথায় মিল পাইছেন। জি ভাই, সব কথাবার্তা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারা সবাই আসতে পারেন, নির্দ্বিধায়। জি, তো প্রিয় দর্শক, এই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে এই গাড়িটি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে চালাইতে পারে এবং তার উদ্দেশ্য সফল হয়। তো প্রিয় দর্শক, আমরা এখন এই গাড়িটি পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে, এই গাড়িটি হচ্ছে কুরিয়ার সার্ভিসে চলে যাবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।